উপস্থাপন করলাম, যাতে করে আপনারা আমরা কখনো নিরাশ হব না দানের ক্ষেত্রে। সম্মানিত সুধী, এবার দেখুন যাকাতের খাত আল্লাহ তাআলা সূরাতুত তওবা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যাকাতের আটটি খাত। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল المساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغاربين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. الله تعالى এই যাকাতের আটটি খাত বর্ণনা করেছেন, অর্থাৎ আমরা কাকে যাকাত দিব। অনেক সময় আমরা বলি হুজুর কাকে আমরা যাকাত দিব, আল্লাহ তাআলার পাঁচ সয়জাত সিলিল ফুকারা, যারা গরিব, যাদের এক বেলা খাবার আছে দ্বিতীয় বেলা খাবার নেই, এদেরকে বলা হয় গরিব ফুকারা। দ্বিতীয় নম্বর হচ্ছে মিসকিন, এক বেলা প্রথম সকালের নাস্তাটাও নাই, দুপুরে কি খাবে সেটাও সে জানে না, রাতের বেলায় সে কোথায় ঘুমাবে কি অবস্থা হবে তাও জানে না, তাকে বলা হয় মিসকিন। মাল্লা সাইয়ুন লাহু, যার কিছুই নাই। তাহলে ফকির হচ্ছে এক বেলা আছে দ্বিতীয় বেলা নাই, পায়জামা আছে শার্ট নাই, শার্ট আছে গেঞ্জি নাই, জুতা এক জোড়া আছে এক জোড়ার বল্টু সিরা আরেকটা কোন রকম তালি দিয়া পড়তেছে, এই ধরনের একটা অস্বাভাবিক অবস্থা যার, তাকে তোমরা জাকাত দাও। এবং যে মিসকিন যার ঘর বাড়ি নাই, খাবার দাবার কিছুই নাই, ছিন্নমূল, তাদেরকে একটা ঘর উঠাইয়া দাও, তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। দুটি খাতের কথা বললেন, তৃতীয় নম্বর বলছেন হল আমিলিন, যারা কর্মচারী যারা জাকাত উঠায় তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এই জন্য গতকাল আমি বাংলা ভিশনের লাইভে বলছি, যতগুলো এবাদত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবচেয়ে বড় লোক এবাদত হচ্ছে জাকাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাকাতের কনসেপ্ট জন্ম সূত্রেই জাকাত বড় লোক, কিভাবে জাকাতের টাকা দিয়ে জাকাত, যারা জাকাতের খাত যারা কাজ করবে, জাকাত উত্তোলনের কাজ করবে, জাকাতের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় লোক যে, সেও জাকাতের টাকা নিতে পারবে, কিভাবে, সে যদি জাকাত উত্তোলন করে, বিভিন্ন দেশ থেকে টাকা উঠায় বাংলাদেশে সে জাকাত দেয়, সেই জাকাত থেকে সেও নিতে পারবে, তার উসিলায় 1 কোটি টাকা বাহিরের দেশ থেকে আসছে, তাকে 50,000 টাকা দিলে আপনার গা জ্বলে কেন, কথা ঠিক কিনা বলেন। এই জন্য ওয়াল আমিলিন, আমিলিন কোটিপতিও হতে পারে, আপনিও হতে পারেন, আমিও হতে পারি, এই জন্যই জাকাত জন্মসূত্রে বড় লোক, জাকাতের টাকা দিয়েই জাকাত নিজে চলতে পারে। হজ আপনি হজের টাকা দিয়ে হজই আজাই আদায় করা যায়, এটা অন্য কোনো কিছু করা যায় না। এভাবে প্রত্যেকটি এবাদত আরেকটার উপরে নির্ভরশীল, কিন্তু জাকাত কারো উপরে কি নয়, নির্ভরশীল নয়। জাকাত আপনার অর্থ না, এটা আপনার সম্পদের অতিরিক্ত যেই সম্পদটা সেটা আপনি দিয়ে দিবেন, আপনার বরকত হবে, পবিত্র হবে। এরপরে মুআল্লাফাতুল কুলুব, অন্য ধর্মের মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করা, এটা আমাদের ইমাম সাহেব ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন, এটিকে মনসুখ করা হয়েছে এজন্য এতে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে। যদি একজন হিন্দুকে আমি জাকাতের টাকা দিয়ে তাকে মুসলমান বানাইতে যাই, তখন দেখা যায় এখানে আরেক গণ্ডগোল বাজবে, কথা ঠিক কিনা বলেন, যে মুসলমানরা অমুসলিমদেরকে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি কথা এখানে বেজে যাবে, এই জন্য এটি মানসুখ। এরপরে অফির রেকাব, এই দ্বিতীয় দুটি বিষয়, একটি হচ্ছে অন্য ধর্মের মানুষদেরকে, অমুসলিমদেরকে মুসলিম বানানোর জন্য জাকাতের টাকা, আমাদের আহলে সুন্নতের জামাতের আকীদা অনুযায়ী এটির কোনো সুযোগ নেই। আরেকটা হচ্ছে অফির রেকাব, দাস প্রথা, দাস প্রথা কি এখন আছে, নাই, এই জন্য এই দুটি মানসুক, তাহলে বাকি থাকলো 6টা। এরপরে আমরা দেখতে পাই তৃতীয় নম্বর হচ্ছে অল গারি, চতুর্থ নম্বর হচ্ছে অল গারি মিন, ঋণগ্রস্ত, জাকাতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কোটিপতি কিন্তু সে বেচারা দেউলিয়া হয়ে গেছে, ঋণগ্রস্ত, ঘর থেকে বের হতে পারে না, মানুষ চতুর্দিকে তাকে হন্য হয়ে খুঁজে, আপনি নিয়ত করে জাকাতের টাকাটা তাকে দিয়ে তার বিবি বাচ্চাকে নিয়ে যাতে চলতে পারে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কালকে আমি আলোচনায় বলছিলাম যে আপনি যে জাকাতের, একজনে প্রশ্ন করছিলেন যে হুজুর জাকাতের টাকা দেওয়ার সময় যদি বলি এটা জাকাতের টাকা দিলাম, একজন বিত্তবান ব্যক্তির তার চক্ষু সরম আছে, আছে না নাই,
তাকে যদি বলে এটা যাকাতের টাকা সে কি জীবনে নিবে আপনি নিয়ত করবেন যাকাতের টাকা দিচ্ছেন কিন্তু সে যাতে না বুঝে আপনার যাকাত আদা হয়ে যাবে তার খাওয়াও হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন এজন্য আপনি নিয়ত করবেন আপনার যাকাত পান থেকে দিচ্ছেন কিন্তু সে প্রাপ্য সে ঋণগ্রস্ত একসময় অনেক টাকার মালিক ছিল এখন নাই এজন্য তাকে সে যে কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি দিতে পারবেন ঋণগ্রস্তের ভিতরে আবার আমাদের দেশের এলসি খোলার ঋণগ্রস্ততা আছে বড় বড় ব্যবসায়ীরা এই বাড়ি করবে গাড়ি করবে ইন্ডাস্ট্রি করবে কোটি কোটি টাকা ঋণ নেয় তারা এসে আমাদেরকে এখন সস্তা মশালা জিগায় হুজুর আমার তো 10 কোটি টাকা ঋণ আছে আমার তো এখন জাকাত ফরজ নেই আমি তো ঋণগ্রস্ত আপনাকে কে বলছে ইন্ডাস্ট্রি করার জন্য ইন্ডাস্ট্রি আপনার দরকার আছে আপনার গাড়ি বাড়ি 5-7টা গাড়ি আছে কয়েকটা বাড়ি আছে সেগুলার জাকাত আপনি দিবেন না আমি হিসাব মিলিয়ে দেখছি গাড়ির যেই দাম বাড়ির যেই দাম এর চেয়ে বেশি আমি ব্যাংকের লোন আমি বললাম ব্যাংকের লোন আপনি নিছেন কেন এই সব বিষয়গুলো আপনি ভালো বুঝেন এখানে এসে বোকা সাজার কোনো দরকার কথা কি ঠিক আছে না বে ঠিক এখানে আমরা সবাই এসে যাকাতের সময় বলি যাক হুজুর হইনি আল্লাহ বাঁচাইছে হুজুরের এই বুঝে আমরা অন্তত এটা থেকে মাহরুম হইছি না এ ধরনের সালাকি কথা বলা যাবে না আমার যাকাত বুঝে শুনে নিজের আদালত এই বিবেক সেটাকে আমরা অবশ্যই সঠিকভাবে চালিত করবে ইনশাআল্লাহ পঞ্চম নম্বর আছে অফিস সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা এই আল্লাহর রাস্তার ভিতরে ভেজাল ঢুকে গেছে কেউ টিভি সেন্টার খুলে যাকাতের টাকা দিয়া নিজেদের মন ঘোরা আকিদা বাস্তবায়ন করে এটি কোনো বৈধতা নাই কথা ঠিক কিনা বলেন মন ঘোরা আকিদা আপনি টিভি চ্যানেলে প্রচার করতে পারবেন না অফিস সাবিলিল্লাহ বলতে এতিম দুস্থ অসহায়দেরকে দান করা এতিমখানায় আপনি টাকা দিবেন এতিমদের পোশাক দিবেন কোন লিল্লা বডিং এ খাবারের ব্যবস্থা করে দিবেন এতিমখানা আপনি বানিয়ে দিবেন কিন্তু মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে না বুঝতে পারছেন তো বিষয়গুলা এগুলা লম্বা আলোচনা সময় একেবারেই অল্প আরো দুটি মোটা দাগের বিষয় রয়ে গেছে আপনি সাবিল রাস্তার ফকির মনে করেন আমার অনেক টাকা আছে গাড়ি বাড়ি সব গাড়ি নিয়ে গেল মানি ব্যাগটাও নিয়ে গেছে এখন আমার খালি পোশাকটা আছে আর যানটা আছে ওই মুহূর্তে বেচারায় রাস্তায় কান্না করতে আছে কি হয়েছে আমার গাড়ি নিয়ে গেছে টাকাও নিয়ে গেছে যা আমার ভিসা কাটটা ছিল এখন আমি কিছু নাই আমি এখন আবদুল্লাহ সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই খালি কি আবদুল্লাহ এখন আমি কি করব ওই বেচারাকে আপনি অর্থ সম্পদ আছে আপনি নিয়ত করে আপনার ওই যে 1 লক্ষ টাকা জাকাত আপনার হয়েছে আপনি 1 লক্ষ টাকা থেকে নিয়ত করে 2000 টাকা দিলেন আর 98,000 টাকা আপনার আছে আপনি সেটা দিয়ে দিলেন যে কোনো সময় আপনি দিলেন রমজান মাসের পরও বিপদ এরকম হয় কি হয় না আমার সাথে ব্যক্তিগত কয়েকজন আলাপ করছে হুজুর রমজানে তো দিয়ে দিলাম এরপর এক আত্মীয়ের এমন এক মুসিবত হয়ে গেছে এখন আমি কি করব না পারি দানের টাকা দিতে আর না পারি জাকাতের টাকা আমি বললাম না আপনার জাকাতের আগামী বছর যে জাকাত দিবেন এখান থেকে 5000 টাকা আপনি এখন দিয়ে দেন আগামী বছর আপনি আপনার জাকাতের টাকা কষিয়ে ওই 5000 টাকা আপনি মাইনাস করবেন কারণ আল্লাহ তাআলা কিন্তু আমাদের মতন এরকম না আল্লাহ তাআলাকে বুঝাইতে পারলেই হয়